হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ পারমিতায় আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি পারমিতা রয়েছি আপনাদের সাথে, আর আজকের এই পুজো পরিক্রমায় আমি সকালবেলা বেরিয়েছি। হালকা বৃষ্টি পড়ছে, মানে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির মধ্যেই আমি বেরিয়ে পড়েছি প্যান্ডেল হপিংয়ে, কারণ সকালের দিকটা একটু ফাঁকা থাকে আর আমি একটু ফাঁকায় ফাঁকায় পুজো কভার করতে পছন্দ করি। এবং যেহেতু আমি একটি চ্যানেলের সাথে যুক্ত রয়েছি এই মুহূর্তে, তাই নিজের ফেস দেখাতে পাচ্ছি না, তাই আমি এই ভিওর মাধ্যমে আপনাদের সাথে কথা বলছি, যোগাযোগ করছি। তো আজকে এই মুহূর্তে আমি রয়েছি এফডি ব্লকে, সল্টলেকের এফডি ব্লক। এফডি ব্লকের পুজোর কথা সকলেই জানেন, তো সেই এফডি ব্লকের পুজো পরিক্রমার রয়েছি। শহর কলকাতার কংক্রিটের জঙ্গল থেকে বেরিয়ে একেবারে প্রকৃতির কোলে এফডি ব্লক একটা সুন্দর ছোট্ট গ্রাম তুলে ধরেছে তাদের পূজা মণ্ডপের মধ্য দিয়ে। আমেরিকার এক উপজাতির জীবনযাপন এবং একটি কাল্পনিক গ্রাম তুলে ধরা হয়েছে এখানে, এবং এই বছর এদের থিম হচ্ছে সাপমোচন। ৩৮ বছর প্রদর্পণ করেছে এই পুজো, এবং প্রত্যেক বছর যেরকম চমক রাখে এই বছরও তার ব্যতিক্রম নেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করে ফেলেছেন এবং দর্শনার্থীদের জন্য এই পুজো মণ্ডপ খুলে দেওয়া হয়েছে। কেমন লাগলো আপনাদের এই এফডি ব্লকের পুজো? নিশ্চয়ই ভালো লেগেছে। ওয়েল, এখানেই শেষ নয়, আরও আছে পূজা মণ্ডপ, সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে ট্রাভেল উইথ পারমিতা। ট্রাভেল উইথ পারমিতার পুজো পরিক্রমায় ঘুরতে ঘুরতে চলে এসেছি সল্টলেকের একে ব্লকে। আর একে ব্লকের এবছর পুজোর থিম কি রয়েছে, চলুন ঘুরে দেখা যাক। একে ব্লকের এবারের পুজোর থিম হচ্ছে স্বপ্ন গড়ার গল্প। আসলে আমরা ছোটরা বা শৈশবকালে অনেক স্বপ্ন দেখি জীবনে কিছু করার, না শুধুমাত্র ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, কেউ হতে চায় গায়ক, কেউ হতে চায় নৃত্যশিল্পী, আবার কেউ হতে চায় বাচিক শিল্পী। কিন্তু অনেক সময় এই ব্যাগের ভার বা পড়ার চাপ সেই স্বপ্নকে কোথাও না কোথাও দূরে ঠেলে দেয়, আর সেই কথাই তুলে ধরা হয়েছে সল্টলেকের একে ব্লকের পূজা মণ্ডপে, যেখানে শুরুতেই ঢুকলে দেখা যাবে একটি ছোট্ট বাচ্চা তার থেকে অনেক বড় সাইজের একটা ব্যাগ কাঁধে নিয়েছে এবং সেই কাঁধ ব্যাগের ভারে সে ঝুঁকে পড়েছে। এটাই তো বাস্তব চিত্র। এখনকার স্কুলে যে সকল বাচ্চারা যায় তাদের যে ব্যাগ বইতে হয় সেই ওজন আর পাঁচটা স্বপ্নের থেকে এতটাই ভারী হয়ে যায় যে নতুন করে এই প্রতিযোগিতার দৌড়ে অন্য কিছু ভাবার সময়টুকু তারা পায় না। কিন্তু এটা তো ঠিক, আমাদের আশেপাশে এরকম অনেক মানুষজন আছেন যারা হয়তো খুব কম পড়াশোনা করেছেন,